ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই প্রশ্ন করেছেন যে জুমার নামাজের পরে 4 রাকাতের বেশি সালাত পড়া যাবে কিনা, দলিল সহ জানতে চেয়েছেন। আল জাওয়াব বিল্লাহি তাওফিক, যে জুমার সালাত আদায় করার পরে 4 রাকাত সালাত পড়া উচিত। তবে কেউ যদি পড়তে চায় একাধিক তাহলে পড়তে পারবে, তবে 4 রাকাত পড়ার ব্যাপারে ইবনে মাজাহতে তিরমিজিতে হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে জুম্মা পড়ে তারপরে 4 রাকাত নামাজ পড়ো। মুসনাদে আহমদ হাদিস, আবু দাউদ এবং নাসাঈ তিরমিজি ওয়া ইবনে মাজাহ। ইমাম মুসলিম হাদিস এনেছেন তৃতীয় খণ্ডের 320 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1906। অনুরূপভাবে 2 রাকাত পড়ার কথাও হাদিস আহমদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার পর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটাকে সমন্বয় করেছেন অনেকে, যে যারা মসজিদে পড়বে তাদের 4 রাকাত পড়া উচিত, আর যদি ঘরে গিয়ে ঘরে যায় তাহলে ঘরে গিয়ে 2 রাকাত পড়বে। এগুলো হলো দলিল আহমদ বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ মুক্তাসার সহিহ মুসলিম হাদিস নম্বর 424 এবং মুসলিম শরীফের হাদিস নম্বর 1906 দেখা যেতে পারে। তো 4 রাকাত মসজিদের মধ্যে পড়বে, আর যদি বাসায় যায় তাহলে 2 রাকাত। এছাড়া সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা কেউ যদি ইচ্ছা করে, মুতলাকান আম ভাবে হুকুম রয়েছে অন্য হাদিসের মাধ্যমে, আর 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত খুশি সারাদিন সারা রাত নামাজ পড়তে পারবে মুতলাকান আম ভাবে। আর এমনিতে জুমার পরে 4 রাকাত পড়ার যে দলিল আমরা পেশ করলাম। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.